হেটারদের মুখে জামা ঘষে দিয়ে সমস্ত কিছু রেকর্ড ব্রেক করতে আসছে প্রভাসের আদিপুরুষ। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে আদিপুরুষ নিয়ে কথা বলবো। বেশ কিছু আপডেটস কিন্তু উঠে এসছে, সেগুলো সবটা তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদেরকে বলি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশন বক্সে তোমরা চাইলে দেখতে পারো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে তোমরা চাইলে জয়েন করতে পারো। সেখানে আমরা সিনেমা, ওয়েব সিরিজ, আপডেটস, নানান বিষয় নিয়ে কিন্তু কথাবার্তা বলতে থাকি। তো প্রথমেই আমরা চলে আসি আদিপুরুষ নিয়ে, আমরা যে আপডেটসগুলো তোমাদেরকে দেব। বন্ধুরা, এই ছবিটার বাজেট কত আমরা সকলেই জানি। এই ছবির বাজেট প্রথমে ছিল 500 কোটি। ভিএফএক্স দেখার পরে বা বাজে ফিডব্যাক পাওয়ার পরে মেকার্সদের মনে হয়েছিল ভিএফএক্স আরও উন্নত করার দরকার, যে কারণের জন্য কিন্তু তারা আরও 100 কোটি টাকা ভিএফএক্সের ক্ষেত্রে খরচ করেছেন। তাহলে টোটাল ছবিটার বাজেট গেছে 600 কোটি টাকা। এবং তোমরা জানলে অবাক হয়ে যাবে, অলরেডি 85% বাজেটের 85% টাকা অলরেডি উঠে গেছে। কী করে সেই টাকা উঠলো, চলো প্রথমে আগে আমরা সেটা বলি। আমরা সকলেই জানি যে কোনো ছবি একটা স্যাটেলাইট রাইটস বিক্রি হয়, আর একটা ডিজিটাল রাইটস মানে ওটিটি রাইটস কিন্তু বিক্রি হয়। তো স্যাটেলাইট রাইটস বিক্রি হয়েছে এই ছবিটার, যেটা শোনা যাচ্ছে, এবং ডিজিটাল রাইটস, এই দুটো মিলিয়ে টোটাল আদিপুরুষ তুলতে পেরেছে 247 কোটি টাকা। বুঝতে পারছো তো তাহলে? এবং তাছাড়াও আমরা সকলেই জানি যে দক্ষিণ ভারতের ছবি মুক্তি এবং তার ব্যবসার আনুমানিক পরিসংখ্যান থেকে ঘরে একটা অ্যামাউন্ট আসে প্রোডাকশন হাউসের হাউসে আর কি। তো সেই অবস্থায় ঘরের মানে হাউসের কাছে টাকা অলরেডি ঢুকেছে 185 কোটি টাকা। তাহলে যদি তোমরা টোটালটা যোগ করো তাহলে দাঁড়াচ্ছে 432 কোটি টাকা অলরেডি প্রোডাকশন হাউসে অলরেডি ঢুকে গেছে। তাহলে এই ছবিটার 85% বাজেট তারা অলরেডি তুলে ফেলেছে। এবারে যেটা বলবো সেটা শুনলে তোমরা চমকে যেতে পারো, সারা ভারতবর্ষ জুড়ে আদিপুরুষ প্রায় 6200+ স্ক্রিনে রিলিজ পেতে চলেছে। 6200+ স্ক্রিন, জাস্ট ভাবতে পারছো? শাহরুখ খানের পাঠান কিন্তু 5500 স্ক্রিনে মুক্তি পেয়েছিল। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে আদিপুরুষের প্রথম দিনের হাইপ দেখে আরও কিন্তু স্ক্রিন বাড়ানো হবে। মোটামুটি ধরা হচ্ছে যে 6500 স্ক্রিনে, সেকেন্ড দিন থেকে 6500 স্ক্রিনে মুক্তি দেওয়া যাবে গোটা ভারতবর্ষ জুড়ে আদিপুরুষকে, যেটা পাঠানের থেকেও 1000 স্ক্রিন বেশি। তোমরা জাস্ট বুঝতে পারছো তাহলে কী হতে চলেছে? এইবারে আমরা যেটা চলে আসব সেটা হচ্ছে অ্যাডভান্স বুকিং কীরকম যাচ্ছে আদিপুরুষের। 8 ঘন্টা আগে পর্যন্ত আপডেট পাওয়া গেছে বন্ধুরা, 8 ঘন্টা আগে পর্যন্ত যে আপডেটটা উঠে এসছে সেখান থেকে আমরা জানতে পারছি টোটাল 25,000 টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে আদিপুরুষের। 25,000 টিকিটস বিক্রি হয়ে গেছে অলরেডি, সবে মাত্র এই তো অগ্রিম বুকিং শুরু হলো, এখনও তো পড়েই আছে দিন, তাই না? 16 জুন পর্যন্ত, 15 জুন পর্যন্ত এখনও মানুষের হাতে সময়, প্রচুর অ্যাডভান্স বুকিং হবে জাস্ট। এবং আমি প্রথম দিন থেকেই বলছি আদিপুরুষ বা যে টপিকের ওপর ছবিটা তৈরি, রামায়ণ, হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের কাছে খুব সেন্টিমেন্টাল একটা ব্যাপার। এটা আমাদের মহাকাব্য, রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সবটা আমাদের কাছে না প্রচণ্ড সেন্টিমেন্টাল, আমরা বিশ্বাস করি, আমাদের মধ্যে অটুট বিশ্বাস আছে এনাদের নিয়ে। তাই আমরা সকলেই ছবিটা দেখতে যাব, এবং জানি আমি তোমরা সকলেই হয়তো দেখতে যাবে। তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আদিপুরুষ দেখবেই মনে করছো তারা ওটিটি বা ডিজিটাল মানে ওটিটি রিলিজ বা তোমার স্যাটেলাইট রিলিজের জন্য ওয়েট করে বসে থেকো না, কারণ আমরা 3D দেখতে পাবো হলে গিয়ে এই ছবিটা। তো আমার মনে হয় যে তোমরা হলে গিয়ে ছবিটা দেখে এসো, তারপরে আমাদের যেটাই লাগুক, ভালো লাগুক, খারাপ লাগুক, ভিএফএক্স ভালো লাগুক, জঘন্য লাগুক, যেটাই লাগুক আমরা সেটা রিভিউতে বলবো। কিন্তু আমি তো ভাই দেখতে যাচ্ছি, ফার্স্ট ডে ফার্স্ট শো আদিপুরুষ যেখানে আসবে আমি সেখানে দেখতে যাবো, যেটা প্রথম শো পাবো। চলো, তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি এই যে ইন্ট্রোটা শুরু করেছিলাম যে হেটারদের মুখে ঝামা, তার কারণ যখন থেকে আদিপুরুষের প্রমোশন তারা শুরু করেছিল কতটা বুদ্ধিমান জাস্ট তোমরা এটা ভাবো, যে প্রথম থেকে ওরকমভাবে মানুষের সামনে প্লেসমেন্ট করে ওরাও খুব ভালো করে জানতো মেকার্সরা যে এটা নিয়ে একটা নেগেটিভ পাবলিসিটি হবে, যেটাই ওদের পজিটিভ পাবলিসিটি হিসেবে কাজ করে দিল। ভিএফএক্স খারাপ, এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ, মানাচ্ছে না, ওই মানাচ্ছে না, সেই মানাচ্ছে না, এইসব করে 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 ফাইনালি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এবং তোমাদের জাস্ট চলে যাওয়ার আগে আরেকটা ইনফরমেশনও দিয়ে দিই, হল মালিকেরা
তারা কিন্তু আদিপুরুষকে নিয়ে প্রচণ্ড আশাবাদী, কারণ এবারে কিন্তু এক মাস কমপ্লিট হয়ে গেছে, দ্য কেরালা স্টোরি এবার ধীরে ধীরে সরে যাচ্ছে, বাকি যে ছবিগুলো সেগুলোও ধীরে ধীরে সরে যাচ্ছে। সো সাউথ ইন্ডিয়ায় প্রত্যেকজন ডিস্ট্রিবিউটার, প্রত্যেকজন হল মালিক, তারা কিন্তু আদিপুরুষ নিয়ে প্রচণ্ড আশাবাদী। জাস্ট প্রথম দিনের পারফরমেন্সটা তারা দেখতে চাইছেন, সেকেন্ড দিন থেকে তারা তাদের হলে শো বাড়িয়ে দেবে। শো বাড়িয়ে দিলেই বুঝতে পারছো স্ক্রিনের সংখ্যা বেড়ে যাবে, তোমাদের প্রথমেই বললাম। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।